ঠিক হয়েছে একে একে জন্ম পাবে প্রথমে পাবে আমি যাব আরে নেহি নেহি আমি যাব আমার কঙ্কালের ব্যবসা
By the way, Bari Contai, district, Purba Medinipur, Mora Gorib, Central Bastide, Khela Chalatu. দেখো দেখো চিত্রগুপ্ত বললু পালোয়ানতে জামুবানটা একটা রোগা পটকা গরিব চাষিকে নিয়ে এলো কোন ভাগা পালোয়ান যে বলতে পারবো না সেটা আপনার আগেই বোঝা উচিত ছিল তাহলে এই গরিব লোকটাকে মেরে আনলেন কেন আমি মারিনি ও নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছিল এক মালা ফলিডল খেয়ে পেট ফুলে ক্যানেল পাড়ের খাল ধারে পড়েছিল একে নিয়ে আমি কি করি বলো তো চিত্তু কথাকার কদম দাস এক্ষুনি তো বেটা পুনর্জন্মের জন্য ত্যাগের আমি শুরু করবে একই নরকে জায়গা নেই প্রভু দেখো মাথা মোটা জমের কাণ্ড দেখো এতে স্বর্গে রাখা হোক না না লোকটা পাপি পাপি হ্যাঁ তিন পোয়া পাপ করেছে নিজের স্ত্রী নিজের পুত্র কারোর ভরণ পোষণের দায়িত্ব নাইনি এমন কি পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করেও বেঁচে থাকেনি আত্মহত্যা করেছে পলায়ন করেছে আর আত্মহত্যা মহাপাপ নরক ওরা ডিমের বিচার ওই রুগ্ন মানুষটা সংগ্রাম করবে কি লড়াই করার ক্ষমতা আছে খেতে পায় না সংগ্রাম করবে থেকে থেকে দদমার মতো গলা ফাটাচ্ছ কেন এটা কি যাত্রার আসর আরে খেতে পেলে যে লড়াই করতে পারবে না কোনো কথা নয় আবার খেতে না পেলেও যে লড়াই করতে পারবে সেটা কোনো কথা নয় এই তো তুমি খেয়ে খেয়ে তোমরা মতো খুলেছ কি লড়াইটা দেখালে ফেন ভেঙে নেড়াচ্ছ আসলে লড়াই যে করবে সে করবে আর যে করবে না সে করবে না এটা পুরোপুরি মনের ইচ্ছে বুঝেছ ওকে ডেকে তুলেছি তো হ্যাঁ প্রভু কদম দাস কদম দাস ভুইমালি জাগো কদম দাস জগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাস শোনো কদম দাস আমি ঠিক করলাম তোমায় আমি বাঁচিয়ে দেব না বাবু আরে সে কি তুমি বাঁচতে চাও না সবাই পুনর্জন্মের জন্য পাগল তুমি শুধু জীবনের বড় জানা গো প্রভু বেঁচে গেছি সেখানে থাকলে তোমার তো নরক বাস হবে কদম দাস